ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ বরকাত একদিন ইবন বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন কোনো কর্মচারী তার কর্মে অবহেলা করলে তার শাস্তি কি আলহামদুলিল্লাহ সালাম আল্লাহ রসল্লাহ সম্মানিতা বোন প্রথম কথা হলো কর্মচারী এমন হওয়া দরকার যিনি শক্তিশালী হবেন এবং বিশ্বস্ত হবেন শক্তিশালী বলতে তার মধ্যে এক কাজের স্পৃহা থাকবে কর্মদক্ষতা থাকবে কাজ করার আগ্রহী থাকবেন এবং আমানতদার হবেন আমানতদার যেমন মালিকের আমানত ঠিক রাখতে হবে তারপর মানে নিজের কর্মদক্ষতা দক্ষতা ভালো করে দেখাতে হবে এবং পাশাপাশি যে আল্লাহর হক যেটা সেটা আদা করতে হবে হ্যাঁ যেমন নাকি কোরআনুল করিম সুরা কাসাসের ছাব্বিশ নম্বর একটা এত বর্ণিত রয়েছে যে ইন্না খেয়া তাল কবিউল আমিন যে সবচেয়ে দিন মজুর হিসাবে উত্তম হবে সেই ব্যক্তি যে শক্তিশালী এবং বিশ্বস্ত তাহলে শক্তিশালী হওয়া দরকার এবং বিশ্বস্ত হওয়া দরকার অনুরূপভাবে আর এক হাদিসে এসেছে আল্লাহ রব্বুল আলমিন ওই কর্মচারীকে পছন্দ করেন এজ আলা আমেলানা যে হাদিসের শব্দে হলো যে যখন কেউ কোনো আমল করে সেটা যদি এৎকান অর্থাৎ পারদর্শিতার সঙ্গে দক্ষতার সঙ্গে সেটা মনোনিবেশ সহকারে আদায় করে তাহলে সে এটাই হলো তার কাছ থেকে চাওয়া এবং এটা এক ধরনের আমানত আর আমানতকে আল্লাহ রব আলমিন আদায় করতে বলেছেন যেমন সুরা নিসার আটান্ন নম্বর আতাল্লাহ বলছেন আল্লাহ রব আলমিন তোমাদেরকে আদেশ করছেন তোমরা তার মালিকের কাছে এর তার হক আদায় করে দাও আমানত আদায় করে দাও এবং আরো একটা আয়াতে আল্লাহ রব্লালাম সুর আনফালের সতেশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ইয়া আই আল্লাহ হে ইমানদার গান লা তা শুন আল্লাহ হা ওর রসুল্লা তোমরা আল্লাহ এবং রাসুলকে ধোকা দিও না এবং তোমাদের আমানতকে ধোকা দিও না আনতুম তা আলা জিনে বুঝে আর যারা আমানত রক্ষা করে এটা ইমান একটা গুণ আল্লাহ বলছেন আল্লাহ জী না হম লে আমান যারা তাদের আমানত এবং ওয়াদা অঙ্গীকারে কি খুব পাবন্দি থাকে সুর আমার আট নম্বর আয়াত তো এই আয়াতগুলি থেকে যেটা আমরা বুঝলাম সে সেটি হল যে আপনার আমার এই আমানত রক্ষা করতে হবে তা চাকরি এক ধরনের আমানত কাজেই এই আপনাকে বিশ্বস্তটা ভেবে আপনাকে বিশ্বস্ত ভেবে আপনি কর্ম হিসাবে আপনাকে সরকার হোক বা কোনো প্রতিষ্ঠান হোক বা কোনো লোক হোক আপনার নিয়োগ দিয়েছে আপনি যথাযথভাবে সেটা আদায় করবেন এখন যদি এই আমানতের খেয়ানত করেন তাহলে আমানতের খেয়ানত করে মুনাফিকদের অন্তর্ভুক্ত আর মুনাফিকের স্থান কি যদি তবা না করে তাহলে ইন্নাল মুনাফিক ই নাফেদারে ক্লাস করে না আপনার নামের সর্বনিম্ন স্তরে থাকবে কাজেই আমরা যাতে মুনাফি কিনি চিহ্ন না থাকে কর্মদক্ষতা যেন ভালো করে দেখাই ভালো করে কাজ যেন করি এবং অনুরূপভাবে মালিক পক্ষেরও হ্যাঁ কর্তব্য হবে যখন কোন কর্মচারী ভালোভাবে ইৎকানের সঙ্গে মনোনিবেশের সঙ্গে কাজ করবে তখন তার পরিপূর্ণভাবে হকটা দেয়া যেমন এক হাদিসে এসেছে যে যে ব্যক্তি কি কাবলা অর্থাৎ তোমরা আতেল আজিরা অজরা হ্যাঁ তোমরা কর্মচারীর তার হক দিয়ে দাও আইনিয়া যে ফ্যায়ের কা তার এই শরীরের ঘাম শুকানোর আগেই অর্থাৎ তার পাওনাটা সঠিকভাবে যদি আপনার মাসিক চুক্তি থাকে তাহলে মাসের শেষে সাপ্তাহিক চুক্তি থাকলে সাপ্তাহিক শেষে অথবা দৈনিক চুক্তি থাকলে দৈনিক কাজ কর্ম শেষে তার বেতনটাও ভালো করে দিতে হবে মালিক শ্রমিক উভয়কেই আল্লাহনবী সাল্লাহ সাল্লাম এরকম আমানত রক্ষা করতে বলেছেন কাজেই আমানতের কেউ যদি খেয়ানত করে এর শাস্তি আল্লাহর কাছে অবশ্যই রয়েছে এবং সে খেয়ানতকারী হিসাবে আল্লাহর কাছে পরিগণিত হবে আল্লাহ এরকম আমাদের না করে নামেন এবং অনুরূপভাবে পাশাপাশি যেই কাজগুলি আমাদের বেশি বেশি করা দরকার যে যিনি কর্মচারী তিনি অবশ্যই এই আমানতের সঙ্গে এই কাজটা করবেন এবং এখলাস একনিষ্ঠতার সঙ্গে এবং যেই কাজটি করবেন খুব মনোযোগের সঙ্গে এবং তার যতটুকু সময় নির্ধারণ করা রয়েছে এই সময়টা তার কর্ম কাজের মধ্যেই ব্যয় করবেন অপচয় না করবেন এবং তার মালিক ইত্যাদি যারা রয়েছে হ্যাঁ তাদের অবশ্যই খেয়াল রাখবেন এবং পাশাপাশি এই শুধু মালিকের কথাই মানবেন কিন্তু সবচেয়ে বড় মালিক যিনি তিনি হলেন আল্লাহ রব্বুল আলমী তার কথা যদি পরিহার করেন তাহলে হবে না অর্থাৎ পাশাপাশি নামাজ কালামিত্তির পাশাপাশি আপনার এই দুনিয়ার মালিকের কথাও মানতে হবে এবং তাদের সঙ্গে আদব ইত্যাদির সঙ্গে চলতে হবে এবং পাশাপাশি আপনি যদি কোনো কর্মে নিয়োজিত থাকেন সেখানে ঘুষ খাওয়া মাধ্যম করা অথবা ধোকাবাজি করা অথবা কারণ হাদিসে এসে সেমানা ফালাই না যে আমাদেরকে ধোকা দেয় সে আমার দলভুক্ত নয় নবীর উম্মতের দলভুক্ত হতে পারবে না কাজে এগুলো থেকে সাবধান থাকতে হবে এবং প্রত্যেকটা মানুষ জিজ্ঞাসিত হবে তারা নিজ কর্মস্থল সম্পর্কে তার নিজ দায়িত্ব সম্পর্কে আসুন নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন হয় এবং যে যেই দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব সঠিকভাবে পালন করি আল্লাহ হবুল্লা আলমিন এই তফিক জনদান করে আমিন ওসাল আল্লাহ আলমিন মহম্মদ আলাইকুম আলিক